কলকাতায় পূজোর মিছিলে মহালয়ার সেই বিখ্যাত গান জাগো তুমি জাগো বাজছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। মুখ্যমন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে জোড়াসাঁকো থেকে বিশ্বসেরা কলকাতার দুর্গাপুজোর সূচনা করলেন। ইউনেস্কো 2021 কলকাতার দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সম্মানে ভূষিত করেছে। কলকাতার এই সম্মান প্রাপ্তির পিছনে আসল ভূমিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেই কলকাতা তথা রাজ্যের পুজো কর্তারা বলছেন। কলকাতার রাজপথে পুজো কার্নিভাল করার পিছনেও ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক। এবার পুজোর মিছিলে কলকাতা আবার সেই উৎসবের ঝলক দিয়ে বুঝিয়ে দিল প্রাণের শহর কলকাতা সবেতেই সেরা। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরুর আগেই টুইটে লিখেছেন, পুজো আসলে আবেগ। সেই আবেগে বৃহস্পতিবার ভাসল কলকাতা। এই পুজোর মিছিল সব জাত বর্ণ ধর্মের বন্ধন ভেঙে পুজোকে বিশ্বজনীন করে তুলল। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো এবার আরও সমৃদ্ধ হলো পুজোর এই মিছিলে। কলকাতার রাজপথে গিটার হাতে গান গেয়ে কেউ পথে হাঁটলেন, কেউ আবার পালকি কাঁধে মিছিলে অংশ নিলেন। দীর্ঘ পথ পরিক্রমা করে জোড়াসাঁকো থেকে পুজোর এই বর্ণাঢ্য মিছিল এসে থামল রেড রোডে। কলকাতা সল্টলেক রাজারহাটের পুজো উদ্যোক্তারা যোগ দিয়েছিল এই পুজোর মিছিলে। মিছিল যখন পায়ে পায়ে এগিয়ে চলেছে রেড রোডের দিকে, তখন সেই মিছিল থেকে মাঝে মাঝেই ভেসে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং ইয়েন চরাচরং। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।